Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Abrisha's Cooking and Vlogs. আজকের ভ্লগটা হচ্ছে কিছু খানা দানা আর ক্লোডিও অ্যাপ নিয়ে। ক্লোডিও অ্যাপ থেকে তারা আমাকে পিআর পাঠায়, তো ভাবলাম আমি আজকে এটার একটা রিভিউ দেই। তো বেসিক্যালি ক্লোডিও অ্যাপ হচ্ছে একটা ডিজিটাল ফুড কোর্ট, তো এই অ্যাপ দিয়ে আপনারা যেই কোনো শপ থেকে ফুড অর্ডার করতে পারবেন। তো এই এরিয়াগুলোতে তারা তাদের ফুড ডেলিভারি করে থাকে, আর এরপরে যে এরিয়াগুলো দেখবেন সেই এরিয়াগুলোর জন্য একটা কোড আছে, খিলগাঁও কোড। তো এই কোডটা ইউজ করলে আপনারা আপনাদের ফার্স্ট পারচেসে 50% ডিসকাউন্ট পাবেন 200 টাকার অর্ডারে। আর এটা হচ্ছে তাদের অ্যাপ, ক্লোডিও অ্যাপ। এটা আপনারা প্লে স্টোর, অ্যাপ স্টোর, সব স্টোরে পাবেন। তো এবার আমি খানা দানাগুলোকে আনপ্যাকিং করে দেখাই আপনাদের সামনে। তো এই তো আমি খুলছি, এখন দেখি এখান থেকে কি খাজানা বের হয়। তো তো ফ্রাইবক্সের থেকে আমাকে 3টা খাবার পাঠানো হয়। খাবারগুলো কীরকম ছিল, প্রাইস কত, কী কী ছিল, এই সব কিছুই আমি আপনাদের বলবো। আর এর ফাঁকে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে লেটেস্ট সব আপডেট আপনারা পেয়ে যান। এখন যেটা খুলছি এইটা হচ্ছে তাদের কোরিয়ান ফ্রাইড চিকেন। এইটা 1 পিস 120 টাকা, তো এখানে আমাকে 2 পিস পাঠিয়েছে। এটার টেস্টটা ভালো ছিল, এটার মধ্যে সুইটনেসটা বেশি ছিল আর হালকা ক্রিসপিনেসও ছিল, আর ভিতরটা এটা ওয়েল কুকড করা ছিল। আমার মতে বড়দের থেকে এটা ছোটরা বেশি পছন্দ করবে। ও, এই বক্সটার মধ্যে ছিল সাম্বাল চিকেন রাইস বক্স, নো মায়ো, ফ্রাইড রাইস। তো এইটার প্রাইস ছিল 209 টাকা। নিচে ছিল ফ্রাইড রাইস আর উপরটা হচ্ছে চিকেন কারি দাওয়া। এটার টেস্টটা আমি বলবো যারা বেশি ঝাল পছন্দ করে তারা এটা অনেক লাইক করবে। আমার কাছে এটা মোটামুটি লেগেছে, তেমন আহামরি লাগেনি। আর আমি সবসময় করি কি, আমি যেটা খাই ওইটা আমার বাসার মানুষদেরও খাওয়াই, বিকজ আমার কাছে মনে হয় যে এক একজনের টেস্ট বাড এক এক রকম, তো আমি সবার ওপিনিয়ন নিই। তো এইটার ব্যাপারেও সবার ওপিনিয়ন নিয়েছি, সবার কাছে এটা মোটামুটি লেগেছে। এখন যেটা খুলছি এইটা হচ্ছে ফ্রাইবক্স ম্যাক্স স্মল মিডিয়াম। তো এইটার প্রাইস ছিল 240 টাকা। এটার টেস্টটা তো আমার কাছে খুব ভালো লেগেছে, প্লাস আমার বাসার সবার এই টেস্টটা, মানে এটার টেস্টটা ভালো লেগেছিল। এটার মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, যেটাকে কয়েক রকমের সস, মায়ো, চিকেন বল, সসেস, চিকেন পিসেস, তারপর কাঁচা পেঁয়াজ, কিছু হার্বস দিয়ে কুকড করা হয়েছিল, যেটা খেতে খুব ভালো লাগছিল। আর আপনারা যারা চিজি ফ্রেঞ্চ ফ্রাইস, পুটিন, তারপর নাচোস লাইক করেন তারা এটা ডেফিনেটলি অনেক পছন্দ করবেন। আমার কাছে খুব ভালো লেগেছে, আমার ফ্যামিলির কাছেও খুব ভালো লেগেছে, তো এটা আমি আপনাদের ডেফিনেটলি সাজেস্ট করব, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো এই 3টা খাবারের মধ্যে আমার কাছে ফ্রাইবক্স কোরিয়ান চিকেন বেশি ভালো লেগেছে, আর যেটা ছিল সাম্বাল রাইস ওইটা আমার কাছে মোটামুটি লেগেছিল। তো এই ছিল আমার রিভিউ আজকের মতো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লেটেস্ট সব আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমার কীরকম ভ্লগগুলি আপনারা বেশি পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই অনুযায়ী ভ্লগ দেব ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।